সোমবার পেশ হলো মালদা জেলা পরিষদের 2024 থেকে 2025-এর বাজেট। এদিন দুপুরে মালদা শহরের মকদুমপুর এলাকায় বিনয় সরকার অতিথি আবাসের সভাকক্ষে বাজেট প্রেস অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এবছরের বাজেটে 191 কোটি টাকা, গত বছরের তুলনায় প্রায় 100 কোটি টাকা কম। রাস্তা, পানীয় জল সহ বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের জন্য বরাদ্দ করা হয়েছে বাজেট বলে দাবি করেন মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ। বাজেটের অর্থ আরও বেশি হওয়া উচিত ছিল বলে দাবি করেন বিরোধী দলনেতা আব্দুল হান্নান। এছাড়াও বাজেট পেশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী সভাপতি এটিএম রফিকুল হোসেন, মালদা জেলা পরিষদের অতিরিক্ত জেলাশাসক জামিল ফাতেমা জিবা সহ অন্যান্য জনপ্রতিনিধিরা। এদিন হাত তুলে বাজেট সমর্থন করেন মালদা জেলা পরিষদের সদস্যরা। আমাদের 24-25-এর 191 কোটি টাকার বাজেট আমরা ধরেছি। আমরা বিভিন্ন উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে, যেগুলো জনসম্মুখীন কাজ রয়েছে, রাস্তাঘাট, জল, পানীয় জল বলুন, বিভিন্ন ক্ষেত্রে আমরা এই বাজেটটাকে তুলে ধরেছি আজকে। না, এখনো পর্যন্ত বিরোধীদের কোনো বাধা পাইনি আমরা। তারা আমাদের যথেষ্ট আমাদের সহযোগিতা করেছেন এবং সকলের সম্মতি নিয়েই আমাদের এই বাজেট পেশ হয়েছে। 191 কোটি, তাতে আমি বলেছিলাম 206 কোটি করতে, সেটা এখন পর্যন্ত হয়নি। আমাকে বললেন যে দিতে হবে, আপনি দেন কি কোন আইটেমের উপরে বাড়বে, তো আমি এখনো দিইনি, সেটা আমি এখনো দেখছি কি করে করা যায়। আর আমাদের যেটা বাজেট হচ্ছে, বাজেট হয়েছে, এখনো ইয়ে হয়নি, পূর্ণাঙ্গ হয়নি, তো এখন আজকে হবে, সেটা আমরা যা করার আজকে করব। রাস্তাঘাট, পানীয় জল এই ধরনের তো, হ্যাঁ, রাস্তাঘাট, পানীয় জল তো আছেই, সোলার ফোলার দিয়ে যে পানীয় জল, ওটাই এখন গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট বেশি ইয়ে করছে, প্রিফারেন্স করছে, তো সেই জন্যই আমাদের ইলেকট্রিকের ইটাকে বাঁচাতের জন্য সোলার ব্যবস্থা চলছে, তবে সেটাই হবে আমার মনে হচ্ছে। আব্দুল হান্নান, অধ্যক্ষ, মালদা জেলা পরিষদ। বালাজি মোবাইল প্লাজা, কাঁচরাপাড়া স্টেশন রোড, কেজিআর পথ, একেবারে গান্ধী মোড়ের কাছে, কাঁচরাপাড়া, উত্তর চব্বিশ পরগনা। মোবাইল ফোনে যোগাযোগ 7003766329 এবং 8584917724। বালাজি মোবাইল প্লাজাতে পাবেন স্যামসাং, নোকিয়া, ওপো, ভিভো, রেডমি, রিয়েলমি এবং রিলায়েন্স জিও ইত্যাদি ব্র্যান্ডেড মোবাইল ফোন, এছাড়া মোবাইলের যাবতীয় এক্সেসরিজ। বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা। সাইকেল, ভ্যান অথবা রিক্সাকে মোটর চালিত যানে পরিণত করার ঠিকানা রাজ ই সাইকেল অ্যান্ড টোটো হাব। সঙ্গে রয়েছে টোটো সার্ভিসিং এর ব্যবস্থা। পাশাপাশি সুলভ মূল্যে পাওয়া যায় দা, বটি, কোদালের মতো বিভিন্ন লোহার প্রয়োজনীয় দ্রব্য। ঠিকানা সিটি বাজার, কাঁচরাপাড়া। যোগাযোগ 8100071948। কি ভাবছেন, ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন? আর চিন্তা নেই, রসনা তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটু, যেখানে রয়েছে ফ্যামিলি রুফটপ রেস্টুরেন্ট, সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, পুল পার্টির সুবন্দোবস্ত রয়েছে ইউটুতে। এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান, যেমন বিবাহ, জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে। তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটুতে। আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে, কাঁচরাপাড়া, কাঁপা মোড় সংলগ্ন ইউটু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট।